যে ব্যাটারটা আছে আর এখানে ঠাকুর নম করো নম করো হ্যাঁ নম দেখো জামাটা কিরকম ভিজিয়েছে দেখো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবাই সুস্থ আছো তো দেখো এখানে আমি কি দেখাচ্ছিলাম বলো তো তোমাদের আমার ঠোঁটে কি একটা হয়েছে ফুসকুড়ি মতো কি ব্যথা করছে দেখো কতটা ফুলে আছে দেখো সেটাই তোমাদের দেখাচ্ছি আজকে সানডে আর সানডে মানে ফান্ডে যদিও আমার ফান্ডে নয় তো খুব সকালে না উঠলেও ওই 7:30-8টার দিকে ঘুম থেকে উঠে পড়েছি কারণ বেটা আমার তখন ঘুম থেকে উঠে পড়েছিল তো সকাল সকাল উঠেই দেখছি এখানে মিষ্টি চলে এসে বেটা কারণ বেটা আমার কালকে রাতে মিষ্টি খেয়ে ঘুমোয়নি মিষ্টি আনার আগেই বেটা আমার ঘুমিয়ে পড়েছিল দাদুন দেরি করে মিষ্টি এনেছিল তাই জন্য কি বলতো গরম মিষ্টি আনতে গেছিল বাট তখন মিষ্টি তৈরি হয়নি তাই জন্য বাবা আবার পরে যখন আনতে যায় তখন আমার বেটা ঘুমিয়ে পড়ে আর আমি ওখানে মুড়ি খাবো বলে বসেছিলাম তখন আর এপাশে দেখো আমার রুমটার কি অবস্থা করেছে শুধু দেখো সারাদিনে এই করে আমি শুধু গোছাতে থাকি আর ও শুধু ফেলতে থাকে এই অবস্থা হয় আমার মানে গোটা ঘরের তো এখন বাজে 12:30 তো ওখানে গান চালা বন্ধ হয়েছে তাই জন্য অন ক্যামেরা কথা বলছি না হলে হচ্ছে আবার আমাকে পরে ভয়েসটা অ্যাড করতে হতো যেটা কালকে করেছি মানে কালকে গান বাজ মানে গান চলছিল বলে ওদের ওখানে অনুষ্ঠান হচ্ছিল গান চলছিল তাই জন্য আমি ভয়েসটা পরে অ্যাড করেছি বুঝতেই পারছো আমার ভিডিও দেখে তো মানে অনেক দিন পরে আবার ব্লগ আপলোড করলাম তো তেমন ছোট নয় তেমন বড়ও নয় মাঝামাঝি আপলোড হয়েছে কি মাঝামাঝি ব্লগ আপলোড করেছি তো এখানে কি হচ্ছে সেটাই তোমাদের দেখাই এখন চলো তো তালের বড়া হচ্ছে চলো দেখাই অনেকদিন দেখা দেখাই এই যে ব্যাটারটা আছে আর এখানে বসছে কড়াতে আর কিছু কিছু হয়েও গেছে যেখান থেকে আমি একটু নেবো প্রচন্ড গরম তো বেটা আমার ঘুমোচ্ছে এখন বেটা চান খাওয়া হয়ে গেছে বেটাকে চান করানো খাওয়ানোর পর বেটাকে এই ঘুম পাড়িয়ে দিয়েছি বেটা এখন ঘুমোচ্ছে তো আজকে সকাল থেকে ঘুমোয়নি সেই সকালবেলা যা 7:30-8টার সময় যে ঘুম থেকে উঠেছে দেরি করে একটু ঘুম থেকে উঠেছিল বলে তারপরে আর ঘুমোয়নি এই মাত্র ঘুমোলো তো বেটা এখন যেহেতু ঘুমোচ্ছে আমি একটু ঘুমিয়ে নেবো আমি পরে চান করবো এখন চান করবো প্রচন্ড গরম লাগছে প্রচন্ড তো পুরো হাতের ইয়ে হয়ে যাচ্ছে তো চলো তো চলো তাহলে তোমাদের সাথে পরে কথা হচ্ছে এই যে পেঁপে খাচ্ছি তো দুপুরবেলা তো তোমরা মানে দুপুরবেলা যখন লাঞ্চ করতে বসি তোমাদের তো আর শেয়ার করা হয়নি কি কি মেনু হয়েছিল তো এখন একবার বলে দিই বাটি রেখে দাও ওখানে তো এখন একবার বলে দিই কি কি মেনু হয়েছিল দুপুরে তো দুপুরে দুপুরে মেনুতে ছিল তোমার কি বলে বলছি দুপুরের মেনুতে ছিল মাছের টক আর কি বলে ওটাকে মোচা তরকারি মোচা ডাল ডাল দিয়ে তরকারি মোচা আলু ডাল দিয়ে তরকারি আর তোমার ছিল ভেন্ডি ভাজা নম করো হ্যাঁ নম হাত জোড়া করে দাও হাত জোড়া করে নম করো এখানে আসো আসো চলো রেখে দাও ঝুড়ি রেখে দাও পুজোর ঝুড়ি রেখে দাও ঝুড়ি রেখে দাও মানে বললাম না তোমাদের কালকের ভিডিওতে যে বড়গুমের মন্দিরে পুজো দিতে গেছিলাম তো সেখানে ঝুড়িটা মা ঠাকুর ঘরে রেখে দিয়েছি এই কুড়কুড়ি দে না চলে যাও রেখে আসো রেখে আসো যেখানে ছিল রেখে আসো মামু যাচ্ছে খেলতে যাচ্ছে টাটা করে দাও মামু কোথায় কোথায় মামু চলে গেছে খেলতে সে রাস্তায় চলে গেছে চলো আমরাও যাবো চলো 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 তো দেখো শুধু ড্রেসটা চেঞ্জ করা হয়েছে এখনো কিছুই হয়নি তো চুলে চিরুনিটা দেবো বেরোবো আর কিছু তো করবো না
ড্রেসটা চেঞ্জ করে চুলে চুড়িটা দিয়ে আছি পুরো কাকের বাসা হয়ে আছে এ মেয়েটা না এখন মানে এই সিঁড়ির কাছে আনতেই ভয় লাগে জামা পরে নিয়েছে তো আর দেখাও কারো কাছে যাবে না এবার তাকে নিয়ে বেরোতে হবে তো যাই হোক চলো চুল মানে চুলে চিরন চিরন দিয়ে বেরিয়ে একদম কথা চলো দেখো জামাটা কিরকম ভিজিয়েছে তা মুখে দিয়ে দিয়ে ভিজিয়েছে চলো চলো পাশে চলো চলো হাত দাও হাত দাও হাত দাও হাত দাও মামা এস নোংরা চলো তো এখন একটা জিনিস খুব মনে হয় যেন এই গুড়গুড়িটাকে কয়েকদিন আগেই সঙ্গে করে বাড়িতে নিয়ে এসেছিলাম সারা রাত ঘুমোতে না জেগে থাকতো দুটো আড়াইটে তিনটে সাড়ে তিনটে কোনো দিন তো ভোর হয়ে যেত ঘুমোতো না গুড়গুড়িটাকে নিয়ে জেগে বসে থাকতাম আর সেই গুড়গুড়িটা এখন মাম্মামের হাত ধরে হাঁটি হাঁটি করে রাস্তা দিয়ে যাচ্ছে তো এই যে গুড়গুড়ি এখন ওপরের দিকে দেখছে কেন বলো তো ওখানে একটা দাদাভাই ওকে টাটা করছে আর ওই দাদাভাইয়ের কথাটা শুনছে আর দাদাভাইকে টাটা করছে গুড়গুড়িটা আমার দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে এত কষ্টের মাঝে যেন এই আনন্দটাই মানে সব থেকে খুশি এনে দেয় তো ওখান থেকে এসে বেটার খাওয়ারটা আগে তৈরি করলাম বেটার খাওয়ারটা তৈরি করে রেখেছি কারণ খাওয়াটা তো ঠান্ডা হবে তাই জন্য বেটার খাওয়ারটা আগে তৈরি করে রেখে দিয়েছি আর এর পাশে চলে এসেছি জামাকাপড়গুলো পাট করার জন্য আর রুমালে কী দেখছিলাম বলো রুমালটা না লাল হয়ে আছে সেটাই তোমাদের দেখাচ্ছিলাম তো প্রথমে ভাবছিলাম হয়তো সিঁদুর লেগে আছে তারপরে ভাবলাম না লিপস্টিক মানে খাওয়ার পর যে মুখ মুছছিলাম সেই ঠোঁটে যে লিপস্টিক লেগেছিলো সেটাই রুমালে পুরো লেগে আছে তো ভালো করে রুমালগুলো ধুতে হবে আর এই যে রুমালটা দেখছো এই রুমালে লেগে আছে সিঁদুর তো ওই যে কপালে টিপ দেয় না সেই টিপ মুছছিলাম তো সেই সিঁদুরের তো যাই হোক রুমালগুলো ধুতে দিতে হবে আর চলো তাড়াতাড়ি ধোয়া জামাগুলো গুছিয়ে নিই এগুলো মা ধুয়ে রেখে দিয়েছিলো গোছানো হয়নি তো এই জিন্সটাই পরে গেছিলাম সেদিন আর টপ পরে গেছিলাম কি বলো তো আমার ওই যে খুঁতখুঁতে অভ্যাস যতক্ষণ না জায়গার জিনিস জায়গাতে রাখতে পারছি না ততক্ষণ কোনো কাজ ঠিক মন দিয়ে করতে পারবো না যতক্ষণ দেখছি ওই জায়গাটা অপরিষ্কার আছে যতক্ষণ না পরিষ্কার করতে পারছি ততক্ষণ মন শান্ত হবে না একদম দেখছি না ঠিক আছে বাট চোখে যদি পড়ে গেছে ওই জায়গাটা অপরিষ্কার আছে বা জায়গার জিনিস জায়গায় নেই যত শরীর খারাপ থাক আগের জিনিসটা জায়গা জিনিস জায়গায় রাখবো বা পরিষ্কার করব তারপরে অন্য কাজ করব তো যাই হোক চলো জিনিসগুলো রেখে দিই যেটা যেখানে থাকা সেখানে রেখে দিয়েছি আমার জিনিস আবার অন্য কেউ গোছালেও আমার পছন্দ হবে না যে শরীর খারাপ আছে অন্য কেউ এসে গুছিয়ে দেবে সেটাও আমার পছন্দ হবে নিজের জিনিস নিজে গোছাতেই পছন্দ তো এই যে দেখো তালের বড়া এখানে আছে আর ফটিকের হাতে কিছু পাঠিয়ে দিয়েছি তালের বড়া মা পাঠিয়েছে আর এই যে ঘুগনি মুড়ি ভাই খেতে বসে বেটাকে খাইয়ে দিয়েছি বেটাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এই যে আমি খেতে বস তো সকালে ঘুগনি হয়েছিল সেই ঘুগনি আছে আর চপ কিনে আনছিলাম আসার সময় তো সেই চপ আর ঘুগনি আর পেঁয়াজ লেবু টেবু দিয়ে মুড়ি খাবো এখন তো আর ফোন দেখবো বলতে ফোনে ওই স্যার নোটসগুলো পাঠিয়েছে সেগুলোই একটু জাস্ট দেখবো তো চলো তাহলে আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে